গাজীপুরের গহীন জঙ্গলের মাঝে হঠাৎ করে চল্লিশ বিঘা জায়গা নিয়ে নির্মিত এক টুকরো বাগান বাড়ি। এ কোনো সাধারণ বাগান বাড়ি নয়, বলছিলাম প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের কথা। এই নুহাশ পল্লীতে প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি বাক্যে হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত আছে। নুহাশ পল্লীতে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে জনপ্রতি 200 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে, এবং 12 বছরের নিচে শিশুদের জন্য টিকিট ফ্রি। নুহাশ পল্লীর সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে এই লীলাবতী দিঘিটি। দিঘির মাঝখানে রয়েছে একটি ছোট দ্বীপ, যেখানে আমরা যেতে পারছি না, কারণ ওই দ্বীপটাতে কিছু মেরামতের কাজ বাকি রয়েছে। তাই আমাদের যাওয়াটা সেখানে রিস্কি হবে বলে মনে হচ্ছে। সবুজ মাঠের মাঝে রয়েছে এক বিশাল গাছের মধ্যে এই সেই বিখ্যাত ট্রি হাউস, যা কিনা ছোট থেকে শুরু করে সকল বয়সীদের জন্য আনন্দের একটি উৎস। যেটা বলছিলাম হুমায়ুন আহমেদের স্মৃতি নিয়ে, হুমায়ুন আহমেদের স্মৃতি এখানে কোনায় কোনায় প্রতিটি বাক্যে বাক্যে, হয়তো একটি গাছ তিনি লাগিয়েছিলেন এখানে তার স্মৃতি, হয়তো একটি চেয়ার ছিল এই চেয়ারে তিনি বসেছিলেন, প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি বাক্যে বাক্যে, প্রত্যেকটি স্থানে স্থানে তার স্মৃতি রয়েছে। সে ভালোই লাগলো, আজকে এখানেই সমাপ্ত করছি, হয়তো দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে।